নেত্রকোনার চাঞ্চল্যকর শাহিনুল আক্তার হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মাঝে সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে গত শনিবার নয় মে বিকেলে পৌর শহরের সাতপাই রেল কলোনি এলাকায় শাহিনুর হত্যা মামলার বাদী ও সাক্ষীদের উভয় পক্ষের মধ্যে এই ভাঙচুর আহতদের ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা যায় নেত্রকোনা পৌরসভার সাতপাই এলাকায় রেল কলোনির চাঞ্চল্যকর শাহিনুর আক্তার হত্যা মামলার বাদীর পরিবারের আত্মীয় স্বজন সালাম কালাম তাদের নিজেদের মনগড়া অনুযায়ী সাক্ষ্য দেয়ার কথা বলে সাক্ষীদের এরিজের যে ধরে উভয় পক্ষের দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে উভয়ের মধ্যে বাড়িঘর দোকান ভাঙচুর ও আহত হয় এতে হত্যা মামলা সাক্ষী পক্ষের মধ্যে আহত হয় ইসলাম উদ্দিন ফজলুল হক সোহেল শাহিন মিয়া অন্যদিকে বাদী পক্ষের বিল্লাল আশিক আখি কালাম আহত হয় আহতরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাস্থলে নেত্রকোনা মডেল থানা পুলিশ পরিদর্শন করেছে এই ঘটনা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে